আগামীকাল শুভ দোলযাত্রা উপলক্ষে সবার জন্য মিষ্টিমুখ করার জন্য নিয়ে এলাম পাউরুটি দিয়ে একটা মজাদার টেস্টি মিষ্টি। এটা বানানো খুবই সহজ আর দুর্দান্ত টেস্টি তো বটেই, সামান্য কটা উপকরণ দিয়ে এটা বানানো যায়। নমস্কার বন্ধুরা, সবাইকে দোলের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। পাউরুটি দিয়ে মিষ্টি বানানোর জন্য আমি এখানে 5 পিস আটা ব্রেড নিয়ে নিই। আমি এখানে ময়দার ব্রেডই নিয়েছি, তোমরা ইচ্ছে হলে কেউ আটা ব্রেডও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এবারে সেই পাউরুটিগুলোকে শুধু মাঝখান থেকে কেটে ফেলো, কোনো রকম ধার বাদ দেওয়ার দরকার নেই। শুধু শুধু অযথা জিনিসপত্র নষ্ট করার কোনো মানেই হয় না, এটা কিন্তু পাউরুটি ধার সমেত বানানো যাবে, কোনো অসুবিধে নেই। সবগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, দেখো এখানে 10 পিস মিষ্টি হবে। এত অপূর্ব এক টেস্ট, কী আর বলবো। আর আমি এখানে মাত্র ছোট ছোট যে পাউচ প্যাকেটগুলো পাওয়া যায় আমুল গুঁড়ো দুধের, সেই 4 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার, এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার, মাত্র 2 চামচ এখানে নিলাম। আর এটাকে আমি গুলবো সামান্য লিকুইড দুধ দিয়ে। তোমরা ইচ্ছে হলে পুরোটাই লিকুইড দুধ দিয়ে করতে পারো, যেহেতু আমার কাছে সেদিনকে দুধের পরিমাণ কম ছিল তাই আমি গুঁড়ো দুধ দিয়ে এটা বানিয়েছি। তারপর এগুলোকে ভাজতে হবে, মানে পাউরুটিগুলোকে ভাজতে হবে, সেজন্য প্যান গরম বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম, খুব বেশি তেল কিন্তু দিইনি দেখতে পেলে তোমরা, তবে পাউরুটি কিন্তু খুব দ্রুত তেল টেনে নেয়। আমি এগুলোকে ভেজে নেব, এই ভাজাটা নিমেষের মধ্যেই হয়ে যাবে। আর এতটা ক্রিস্পি হয় সেটা তোমরা অনেকেই জানো, প্রচণ্ড ভালো লাগে এই পাউরুটি ভাজা কিন্তু খেতে, তবে একটু শরীরে বেশি পরিমাণে তেল ঢুকে যায় এটাই যা। আমি কিন্তু এর আগে দোলের জন্য দুপুরে খাওয়ার জন্য একটা মিল্কি মাটনের রেসিপি দিয়েছি, তারপরে দিলাম সন্ধেবেলায় চিকেন ডোনাট। তোমরা ইচ্ছে হলে দেখে নিতে পারো, যারা যারা দেখোনি আমি আই বাটনে দিয়ে দেবো বা এন্ড স্ক্রিনেও দিয়ে দিতে পারি, সেটা তোমরা দেখে নিও। এইভাবে সমস্ত পাউরুটিগুলোকে কিন্তু আমি ভেজে তুলে নেব। এই পাউরুটি ভাজাগুলো খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, চায়ের সাথেও তোমরা অনায়াসে খেতে পারো। এই যে দেখো, ঠিক যেন মনে হচ্ছে টোস্ট বিস্কিট, ঠিক সেই রকমই লাগছে দেখতে ভাজার পর। এবারে চলে এলাম, আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখানে 1 কাপ জল। জলটা একটু গরম হতেই আমি এর মধ্যে দেব সেই গুঁড়ো দুধটা, এই যে এখানে 4 প্যাকেট ছোটো প্যাকেটের পাউচ প্যাকেট যেগুলো হয় সেটা নিয়েছি। তোমরা ইচ্ছে হলে এখানে কেউ লিকুইড দুধও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধে নেই, যে কোনো যার যেটা ঘরে থাকবে সেটা দিয়েই বানাতে পারবে। দোলের দিন একটু মিষ্টিমুখ না করলে যেন কেমন লাগে, আমরা তো অনেক রকম মিষ্টিই বানিয়েছি, তবে এত তাড়াতাড়ি এত চটজলদি মিষ্টি মনে হয় আর কোনো কিছুতে বানানো যায় না। আর খেতে যে কী অপূর্ব, সবাই পুরো খুশি হয়ে যাবে দোল খেলার পর। আর এখানে মিষ্টির জন্য আমি মাত্র 2 থেকে 3 চামচ মতন চিনি ব্যবহার করলাম, যেহেতু মিল্ক পাউডারের মধ্যেও একটা মিষ্টি ভাব থাকে, সেই জন্য আমি এরকম দিয়েছি। আমি দেখে নেব, টেস্ট করে একটু যদি লাগে পরে একটু দেব, এটা তোমরা কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবে, আমরা একেবারেই হালকা মিষ্টি খাই সেই কারণেই। আর আমি এখানে 3-4টে এলাচের শুধু দানাগুলোকে দিয়ে দিলাম, কোনো গুঁড়ো করিনি কিছু করিনি, একেবারে সরাসরি দানাগুলোকেই দিয়ে দিলাম। তারপর আমি যে এই কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটাকে আরেকটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে ঢালতে থাকবো, 1 হাত দিয়ে, আর 1 হাত দিয়ে কিন্তু ভালো করে মেশাতে থাকবো। জানো নিশ্চয়ই কাস্টার্ড কীভাবে জমে যায়, তোমরা যদি মনে করো এখানে কাস্টার্ড পাউডার নেই সেক্ষেত্রে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো, তবে এই কর্নফ্লাওয়ারের মধ্যে কিন্তু ভ্যানিলা এসেন্স দিতে হবে, নাহলে কিন্তু আসবে না। আর এই কালারটাও কিন্তু সেই রকম যে একটা ইয়েলো কালার সেটা কিন্তু হবে না, এক্ষেত্রে একটু ফুড কালার বা কেসার তোমরা ব্যবহার করতে পারো। দেখো আমি আগে একটু টেস্ট করে নিয়েছিলাম যে চিনির পরিমাণটা একটু কম লাগছিল, তারপরে আমি আরও 1 চামচ চিনি এখানে দিয়েছি, তবুও কিন্তু এটা একটা হালকা মিষ্টি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ। আর এখানে ড্রাই ফ্রুটস আমি দিয়েছি সামান্য, যা পড়েছিল আমার ঘরে ছিল কিছু পেস্তা বাদাম, কিছু চেরি আর সামান্য কিছু কিশমিশ। তোমরা তোমাদের মনের খুশি মতন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, যে কোনো বাদাম হোক, আমন্ড হোক কি কাজু হোক সবই দিতে পারো। দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি সময় লাগবে না, 2 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু কাস্টার্ড পাউডারটা এরকম একটা ঘনত্বে চলে আসবে। গ্যাসের ফ্লেম আমি এখন কিন্তু অফ করে দিয়েছি, এবারে একটু নাড়তে থাকবো, এটা কিন্তু ঠান্ডা হলে জমে যাবে। ব্যাস চলে এলাম সার্ভ করতে, এখানে পাউরুটি ভাজাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে রেখে ওপর থেকে ছড়িয়ে দেব সেই যে বানিয়ে রাখলাম গরম গরম কাস্টার্ড, সেটাই ঢেলে দেবো। কী যে অপূর্ব এটা টেস্ট, সেটা তোমরা একবার বানাও, আমি চাই তোমরা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করো,
খুবই সহজ, দেখতেই পেলে কতটুকু সময় এত চটজলদি কোনো মিষ্টি বানানো যায় তোমরা ভাবতেই পারবে না। এইভাবে ওপর থেকে পুরো কাস্টার্ডটা দিয়ে ব্রেডগুলোকে ঢেকে দিতে হবে, ব্রেডগুলো মুচমুচে আর ওপরটা এরকম একটা ক্রিমি টেক্সচার কীরকম লাগছে দেখতে তোমরা কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে। আর ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস বাঁচিয়ে রেখেছিলাম, সেগুলোই ছড়িয়ে দিলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে ইচ্ছে হলে শেয়ারও করতে পারো। যারা এতদিন আমাকে ভালোবেসে এসেছো তাদেরকে ভালোবাসা দেওয়া ছাড়া আমার আর কিছুই নেই। নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসো, আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলে যেও না, তারপরে অলেতেও কিন্তু ক্লিক করতে ভুলে যেও না। ডিসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছুরই লিঙ্ক দিয়ে রাখি। এবার আমি একটা টেস্ট না করে তো আর পারছি না, আমি টেস্ট করে তোমাদের জানিয়ে দিলাম, একেবারে মুচমুচে আর উপরে হালকা মিষ্টি। ভালো থেকো সবাই, দোলে শুভে।